আমরা বর্তমানে আছি জেলা প্রশাসকের কার্যালয় বরগুনার সামনে। এখানে খুব সুন্দর করে একটি লাইটিং বোর্ডের মাধ্যমে বরগুনার যে আকর্ষণীয় যে জায়গাগুলো রয়েছে বরগুনা জেলার মধ্যে, সেই আকর্ষণীয় জায়গাগুলোর একটি সংক্ষিপ্ত পরিচিতি এখানে একটি লাইটিং বোর্ডের মাধ্যমে খুব চমৎকার করে দেখানো হয়েছে। আপনাদের সেই লাইটিং বোর্ডটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে প্রথমেই রয়েছে মুজিব অঙ্গন এবং তার একটি সংক্ষিপ্ত পরিচিতি, এরপরে রয়েছে বরগুনার অন্যতম আকর্ষণীয় স্থান শুভ সন্ধ্যা, এরপরে রয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার কয়েকটি নৌকার ছবি, এরপরে রয়েছে সূর্যাস্তের নৈসর্গিক দৃশ্য, রয়েছে বরগুনার পাথরঘাটাতে অবস্থিত হরিণঘাটা ইকো পার্ক, এরপরে এপাশে রয়েছে জ্যোৎস্না ফানুস। এটি মূলত বরগুনাতে আপনারা জানেন বৌদ্ধ সম্প্রদায়ের অনেক মানুষ রয়েছে, উপজাতি বৌদ্ধ সম্প্রদায়ের, তারাদের একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে এই ফানুস উড়ানো, একটা সেই অনুষ্ঠানের একটি ছবি। এরপর রয়েছে ইলিশ উৎসবের ছবি, বরগুনা সার্কিট হাউস মাঠে প্রতি বছর হয়, এবছরে গতকালকে হয়েছে। এরপর রয়েছে বুকাবুনিয়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের ছবি, এরপর রয়েছে বরগুনার অত্যন্ত ঐতিহ্যবাহী বিবেচনী শাহী মসজিদের ছবি এবং এর সংক্ষিপ্ত পরিচিতি, রয়েছে একটু আগে যে বলেছি বৌদ্ধ রাখাইন সম্প্রদায়ের সেই ঐতিহ্যবাহী তাদের তাঁত শিল্পে, তাদের নিজেদের কাপড় চোপড় তারা নিজেরাই বুনে পরিহিত করে, তার একটি এখানে সেই কাপড় বুননের একটি দৃশ্য এখানে দেখানো হয়েছে। এরপরে সূর্যমুখীর বরগুনা, অর্থাৎ বরগুনাতে কিন্তু এই সমসাময়িক সময়ে অনেক বেশি পরিমাণে সূর্যমুখীর চাষ হচ্ছে, সূর্যমুখীর তেলের ব্যবহার দিন দিন বাড়ছে এবং বরগুনা জেলাতে অনেক বেশি পরিমাণে সূর্যমুখীর চাষ হচ্ছে। এরপরে রয়েছে অবারিত প্রান্তর জুড়ে তরমুজ ক্ষেত, বরগুনাতে আপনারা জানেন বরগুনার তালতলি, আমতলি এবং বরগুনায় বিগত কয়েক বছর যাবৎ অনেক বেশি পরিমাণে তরমুজের চাষ হচ্ছে, তারই একটি চিত্র। এরপরে এখানে দেখানো হচ্ছে বরগুনার জেলেরা ইলিশ মাছ ধরছে, সেই জেলেদের একটি সমারোহ, এখানে অনেকগুলো ইলিশ মাছ ধরার ছোট ছোট ট্রলার এবং মাঝিদের একটা মিলন মেলা এখানে দেখা যাচ্ছে। এরপরে অপরূপ মোহনা পর্যটন কেন্দ্র, এটি বরগুনার একেবারেই সংলগ্ন একটি স্থান, নদীর পার ঘেঁষে অত্যন্ত সুন্দর করে ব্লক ফেলে সেখানে পর্যটকদের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে, প্রতিদিন অনেক মানুষের এখানে সমাগম ঘটে। এটি অবস্থিত বরগুনার বালিয়াতলিতে। এরপরে জেলেদের জীবন নিয়ে, তাদের কর্ম নিয়ে সুন্দর একটি ছবি, তারা কিভাবে প্রত্যেকটা দিন তারা শুরু করে এবং অতিবাহিত করে তার একটি ছবি এখানে দেওয়া রয়েছে। বিষখালী নদীতে মাছ বোঝাই একটি ট্রলার, এইখানে তারা এই ট্রলার ভর্তি মাছ নিয়ে তারা বিক্রির উদ্দেশ্যে রওনা হয়েছে পাথরঘাটায়। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগের অন্যতম মাধ্যম বরগুনার সেই আকর্ষণীয় বিষখালী নদীর মধ্যে থেকে যখন বরগুনার শহরে ঢোকে সেদিকে খাগদর নদী, সেই খাগদর নদীর ভিতরে খালে এখানে যাত্রীবাহী একটি লঞ্চ চলাচল করছে। এরপরে এখানে রয়েছে সেই বিখ্যাত ট্যাংরাগিরি ইকো পার্ক, যে ইকো পার্কে গিয়ে গত বছর আমরা খুব ভয় পেয়েছিলাম এবং কিছু সন্দেহজনক এবং কিছু মানুষের আমরা সেখানে সামনে পড়েছিলাম, যাদেরকে আমাদের কাছে স্বাভাবিক পর্যটক মনে হয়নি এবং আমরা খুব ভয় পেয়েছিলাম এবং আমরা সবাই দৌড়ে সেখান থেকে কিন্তু পালিয়ে এসেছিলাম, সেদিন প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেই বিখ্যাত ট্যাংরাগিরি ইকো পার্ক। এবং এরপরে রয়েছে নিদর্শনে বরগুনা, অর্থাৎ বরগুনার প্রাণ কেন্দ্রের বিভিন্ন জায়গায় যেসব স্মৃতিস্তম্ভগুলো রয়েছে তার একটি ছবি রয়েছে, সিডর স্মৃতিস্তম্ভ, অগ্নিঝরা 71, তারপরে সাত শহীদের স্মৃতিস্তম্ভ, ইলিশ চত্বর, এটা কিন্তু আমাদের এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই ইলিশ চত্বরটি। তো সব মিলিয়ে বরগুনা শহরের যে আকর্ষণীয় স্থানগুলো রয়েছে তার চমৎকার একটি লাইটিং বোর্ড এখানে দেওয়া রয়েছে, খুবই সুন্দর সংক্ষেপে সেই আকর্ষণীয় স্থানগুলোর বর্ণনা রয়েছে। এখানে আসলে যে কেউ বরগুনা শহরের মধ্যে কোথায় কোথায় আকর্ষণীয় কী জায়গা রয়েছে, সৌন্দর্য মণ্ডিত যেসব জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এটি অবস্থিত বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের একদম সম্মুখে, এই যে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় এর একদম সম্মুখে।